সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট সিটি সিনেমা এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয় স্বস্তিক সংকেত স্বস্তিক চিহ্ন সবসময় কিন্তু শুভ বার্তা বয়ে নিয়ে আসে তবে যখন অশুভ বার্তা বয়ে নিয়ে আসে তখন কি হয় যেমনটা এবার খুঁজে পাওয়া যাবে স্বস্তিক সংকেত ছবিতে কারণ সেই ছবিতে যেরকম রয়েছে বাঙালির ইমোশন জড়িয়ে ঠিক তেমনভাবেই কিন্তু সেই ছবিতে রয়েছে দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর আর দারুণ কাস্টিং অভিনয় এই সবটা মিলিয়ে আপনাদের রহস্যের উন্মোচন করতে হলে আসতেই হবে আর আজ ছিল সেই ছবি প্রিমিয়ার প্রিমিয়ারে কারা কারা এলেন কে কি বললেন চলুন শুনে নেওয়া যাক সবসময় ছবির প্রিমিয়ার নিয়ে এক্সাইটেড থাকি ব্যাপারটা প্রিমিয়ারের নয় ব্যাপারটা হচ্ছে যে আজকে যে মানুষের জন্য যে আমরা ছবিটা মানে এবার ছেড়ে দিলাম যে এভরিবডি উইল কাম অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম নাও ওইটাই হচ্ছে আমার মেন এক্সাইটমেন্ট যে এতদিন ধরে যে আমরা যে কাজটা করেছি সেই কাজটা মানুষের কাছে আজকে আমরা পৌঁছতে পারলাম এবং তারপর সেই রেজাল্টটার জন্য আরও বেশি এক্সাইটেড হয়ে থাকে যে মানুষের কতটা ভালোবাসা মানুষের পাবো বা কতটা ক্রিটিসিজম পাবো বা তাদের কেমন লাগবে সেটা নিয়ে সো সব কিছু মিলিয়ে ইয়েস নার্ভাস ইয়েস ইয়েট এক্সাইটেড আমরা ডেকে নিচ্ছি সংকেত রহস্য লেখিকা রুদ্রানীকে এই ছবিটা নিয়ে স্পেশালি বলবো যে হ্যাঁ আমি ভীষণই আশাবাদী কারণ আজকের প্রজন্মের দর্শক যে ধরনের ছবি দেখতে চায় সেই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এই ছবিতে রয়েছে সো আই এম হোপিং যে মানুষের ভালো লাগবে প্রচুর বিষয়ে যেগুলো বাঙালিদের মনে ছুঁয়ে যায় যেমন নেতাজি হিস্ট্রি মিস্ট্রি এই সমস্ত কিছু কিন্তু বাঙালিরা ভীষণ ভালোবাসে সব কিছু আমরা একসাথে সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করছি অডিয়েন্সকে আশা করি দর্শকদেরও ভালো লাগবে পাওয়া যায় সেই একসাথে ইঞ্জিনিয়ারিং পড়া মেয়েটা আজ সেলিব্রিটি আমার মনে হয় যে এটা যে রিলিজ হলো ফাইনালি স্বস্তিক সংকেত অনেক দিন ধরে আমরা ওয়েট করছিলাম যবে থেকে আমি পোস্টার দেখেছি যবে থেকে ফার্স্ট লুক বেরিয়েছে বা ট্রেলার বেরিয়েছে টিজার বেরিয়েছে সবাই এক্সাইটেড কারণ এটা একেবারে একটা অন্যরকম ছবি হবে এবং এসকে মুভিজ থেকে এই যে ছবিটাকে এই সময় রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হলো আমার মনে হয় মানুষের হলে গিয়ে সিনেমাটা দেখা উচিত কারণ যেভাবে বানানো হয়েছে ইটস ফ্যান্টাস্টিক যে স্কেপটা বানানো হয়েছে তো আমার মনে হয় ভেরি ব্রেভ স্টেপ এবং ভেরি ইম্পর্ট্যান্ট স্টেপ কারণ স্বস্তিক সংকেতের মতো একটা ছবি যেখানে এত ভালো একজন কাস্ট আছে এত ভালো একজন পরিচালকের ছবি এসকে মুভিজ থেকে রিলিজ করা হয়েছে আমার মনে হয় এটা কনফিডেন্স দিল আমাদেরকে স্বস্তিক সংকেত ইজ নট অনলি আ থ্রিলার ইটস এ হিস্টোরিক থ্রিলার যেটা প্রেজেন্ট সময় কানেক্ট করা হয়েছে নেতাজির অ্যাঙ্গেলটা রয়েছে এবং অনেক কিছু রয়েছে একসাথে আমার মনে হয় পরিচালক যেভাবে ছবিটা বানানো হয়েছে দ্য কাস্ট অফ দ্য ফিল্ম এবং অবভিয়াসলি সোমনাথ দা যে লুকগুলো তৈরি করেছে আমার মনে হয় লোকের ভীষণ ইন্ট্রিগ হওয়া উচিত এই ছবিটা নিয়ে এবং আমরা জানি সায়ন্তন দা একেবারে অন্যরকমভাবে মানায় তো সেই অ্যাঙ্গেলটা আমার মনে হয় দর্শকের জন্য এনাফ ইউএসপি অলরেডি ফাইনালি আই হ্যাভ ক্র্যাকড ইট এই ছবিতে একটি মাত্র গান
যেখানে আমি ছোট হলেও পার্ট, সো একটা বিশাল বড় ভালো লাগা। সেকেন্ড রিজন ডেফিনেটলি নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যাই হোক না কেন, তার সঙ্গে যে এইটুকু হলো অ্যাসোসিয়েট করতে পেরেছি নিজেকে, এটাই আমার কাছে বিশাল। বিকজ ফ্রিডম ফাইটার্সদের মধ্যে ডেফিনেটলি ওনার উনি যা যা করে গেছেন এবং ওনার প্রতি অদ্ভুত একটা সফট কর্নার ফিল করি আমি ছোট্টবেলা থেকে, আরো নো ওয়াই, বাট সেই ক্ষেত্রে ডেফিনেটলি ওনার একটা বিশাল ইম্পর্টেন্ট রোল প্লে করা হয়েছে এই ছবিতে। সব মিলিয়ে অবশ্যই অ্যাসোসিয়েটেড হতে পারে, খুব ভালো লাগছে। অ্যান্ড থার্ড ইন্টারেস্টিং থিং অ্যাবাউট দিস মুভি ইজ ডেফিনেটলি প্রস্থেটিক্সের কাজ, মেকআপের কাজ, খুব ইন্টারেস্টিংলি ক্যারেক্টারগুলোকে লাইভে আনার মতো করে করা হয়েছে। সো আই এম রিয়েলি এক্সাইটেড, আশা করছি বেশ ভালো একটা সময় কাটাবো এই ছবিটা দেখে। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। এই নকশায় আসাদিন ফজের বাঘের চিহ্ন রয়েছে, তার মানে এই ভাইরাসকে কাবু করার সলিউশন আমাদের নেতাজি। কিছুই অসম্ভব না, নেতাজি বলে কথা। হ্যাঁ, এটা একটা গল্প থেকে ইন্সপায়ার হয়ে ছবিটা করা, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা আমরা সকলেই জানি। অ্যান্ড যেটুকু ট্রেলার দেখেছি এবং যেটুকু যা আমার শোনা এই ছবিটা নিয়ে, আমার মনে হয় এবং আমার বিশ্বাস, মানুষের যদি সময় করে একটু আসে, অফকোর্স কোভিড প্রোটোকলস মেনে, মাস্ক ডেফিনেটলি নিয়ে, আমার মনে হয় ভালো একটা সময় তারাও কাটাবে। এবং আমার মনে হয় অনেক কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আমরা জানতে পারবো। অভিনয়েও আমার মনে হয় সকলেই খুব ভালো করেছে, যেটুকু আমি দেখেছি আমার বেশ ভালো লেগেছে। সো আমি অবশ্যই সকলকে বলবো সময় করে এসে হলে ছবিটা দেখে যেতে। প্রথমত হচ্ছে যে যদি কোভিড বিধির নিয়ম যদি এই কঠিন যে নিয়মটা সেটা যদি সরে যেত, ডেফিনেটলি আমাদের সবার ভালো লাগতো, যে কোনো মানুষ, তাদের যে কোনো জীবিকার মানুষ, তাদের ভালো লাগতো, আমাদেরও ভালো লাগতো, কারণ সিনেমা হলে দর্শক আসন পরিপূর্ণ হতো। কিন্তু যেহেতু কোভিড নিয়ম মেনে আমাদের চলতে হচ্ছে প্রত্যেককেই, তাই আমাদের তো এটা মানতেই হবে। তো তাই দর্শক আসছেন, যেটা সবথেকে বড় আশার কথা, যেটা সবাই দেখতে পাচ্ছে যে বাংলা সিনেমার এই যে বিভিন্ন বিষয়ের ওপর যে আগ্রহ দর্শকের, সেটা ক্রমাগত বাড়ছে। এবং যখনই অন্য বিষয়বস্তু নিয়ে আধুনিক বাংলা সিনেমা তৈরি হচ্ছে, তখনই কিন্তু দর্শক, তারাও তো এই কোভিডের মাঝখানে সেই জীবন থেকে বেরিয়ে আসতে চাইছেন, একটুখানি আনন্দ নিয়ে, এনার্জি নিয়ে আবার তা নিজের কাজে যেতে চাইছেন। তো সেই ভিড়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একদম নিয়ম মেনেই ভিড়টা রয়েছে। আর যেটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, বাইরে কোভিড রয়েছে আমাদের সোসাইটিতে, আর এই সিনেমার গল্পের মধ্যেও একটা ভাইরাস রয়েছে। সো সোসাইটিতে ভাইরাস আর সিনেমাতে ভাইরাস, এবং লড়াইটা সিনেমার চরিত্রগুলোরও রয়েছে এই ভাইরাসের বিরুদ্ধে, আর আমাদেরও লড়াই চলছে আমাদের কোভিড ভাইরাসের বিরুদ্ধে। সো কোথাও যেন একটা রিলেট করবার মতো জায়গা, আর একটা বাঙালি মেয়ের বিদেশের মাটিতে গিয়ে লড়াই, এবং সেই লড়াই তিনজন লড়ে, যার মধ্যে আমি একজন, সুভাষ চ্যাটার্জি, প্রায় 75-80 বছরের একটা চরিত্র করেছি, আই ডোন্ট নো দর্শকের কেমন লাগবে, তো চ্যালেঞ্জিং চরিত্র, ডাবল রোল, আর একটা চরিত্র রয়েছে। বাট যেটা হচ্ছে যে বিদেশের পটভূমিতে গিয়ে হিটলার ভার্সেস আমাদের সবার প্রিয় নেতাজির আদর্শকে নিয়ে, কেন নেতাজি লোকে দেখলেই বুঝতে পারবেন যে অশুভের বিরুদ্ধে শুভ লড়াইয়ের সিম্বলটাই নেতাজি, একটা হিস্ট্রি ছিল আজাদিন ফৌজের সময়, একটা হিস্ট্রি ছিল, সেটাও জড়িয়ে রয়েছে। একটা রিসার্চ বেসড গল্প, সায়ন্তন ঘোষালের পরিচালনা, এস কে মুভিজের এরম একটা সাবজেক্টের ইনভেনশন, তো ডেফিনেটলি আমার মনে হয় দর্শককে ভালো লাগাবে। জয় হিন্দ, আজাদ হিন্দ, জিন্দাবাদ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।